বিয়েবাড়ির বেঁচে যাওয়া খাদ্য বিতরণ অনগ্রসরদের মধ্যে। বিয়েবাড়িতে বেঁচে যাওয়া বিভিন্ন খাদ্য মাটিগাড়ার তুম্বাজোত অঞ্চলের অনগ্রসর মানুষদের মধ্যে বিলি করলেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা তথা বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার। বৃহস্পতিবার শিলিগুড়ি রবীন্দ্রনগরে এক দম্পতির বিয়েতে অনেক খাদ্য সামগ্রী বেঁচে যায়। এরপর সেই বিয়েবাড়ির লোকজন যোগাযোগ করেন পূজা মুক্তারের সঙ্গে। পূজা দেবী সেই সব খাদ্য সামগ্রী সব সংগ্রহ করে তা বিতরণ করেন মাটিগাড়ার তুম্বাজোতের অনগ্রসরদের মধ্যে। পূজা দেবীর সঙ্গে যোগাযোগের নম্বর 8918354785। আজকে হঠাৎ করে আমার কাছে একটু মানে আধা ঘন্টা আগে খবর দিল। হ্যাঁ, আমাদের এই এনজিওর এক ভাই আছে রনে, ও খবর দিল আমাদের যে রবীন্দ্রনগরে যেরকম চশমা ব্যাগারির একটু আগে, হ্যাঁ, শিব মন্দিরের পাশে, তো এখানে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছে। তো বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে প্রায় বিয়েবাড়ির অনুষ্ঠান বা মুখের প্রসাদের অনুষ্ঠান এসব থাকে, তো ওখান থেকে কিছু খাবারগুলো যে থাকে বেঁচে যায়, তো ওই সব খাবারগুলো আমাদের হাতে তুলে দেয়, এনজিওর হাতে তুলে দেয়, যেরকম ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির হাতে তুলে দেয়। এমনা এগুলান আমরা কিছু কিছু অসহায় লোকরা থাকে বা অনেক দুষ্ট পরিবাররা থাকে তাদের হাতে আমরা তুলে দিই, কারণ অনেক বাচ্চা কাচ্চা বা অনেক পরিবার থাকে যে মাছ মাংস থেকে অনেক দূরত্ব থাকে, তা আমরা তাদের কাছে দিয়ে ছোট্ট একটা হাসি ফুটাতে চাই। তো এদের জন্যই আজকে আমরা এইসব কাজগুলো করতে পারি। আর আজকে হলো এই যে উনি দেবাশিস দাস, দেবাশিস দে, উনি কলকাতায় থাকে, আর বিয়ে হয়েছে বোধহয় প্রসেনজিৎ জাতে বিয়ে হয়েছে, তা উনি ওনার সুখী পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক, আমরা এটাই আমাদের ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষের থেকে সবাইকে তাকে শুভকামনা থাকলো, ধন্যবাদ যে আমাদের হাতে খাওয়াগুলো তুলে দিল, নমস্কার।